হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের ইউটিউবের সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো দেখব। আর এই ভিডিওটি স্পেশালি আতিফ আসলামের পাগলা ফ্যানদের উদ্দেশ্যে তৈরি করা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আতিফ আসলামের সেরা গানগুলো আরেকবার আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আতিফ আসলাম হোক পাকিস্তানি, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আমরা পাকিস্তানের ফ্যান নই, তবে পাকিস্তানের একজন মানুষের গুণের ফ্যান আমরা অবশ্যই হতে পারি, এটা নিশ্চয়ই খারাপ কিছু নয়। আর বাংলাদেশ বা ভারতের কেউ দয়া করে এই ভিডিওটিতে আবার রাজনীতি ঢুকাবেন না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে এখানে বলতেই হচ্ছে, এই ভিডিওটি পুরোটাই কিন্তু ইন্টারনেট বেসড তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তো এখানে কোনো ভুল হতেই পারে, আর তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তবে আমার মূল ফোকাস হচ্ছে আতিফ আসলামকে আবারও আপনাদের মনে করিয়ে দেয়া। তো এখানে আতিফ আসলামের গানের র্যাঙ্কিং এর চেয়ে তার সেরা গানগুলো থাকাই জরুরি। আমি জাস্ট এই ভিডিওর উছিলায় আতিফ আসলামের সেই স্বর্গীয় কণ্ঠ এবং সেই সেরা গানগুলো আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই। আর সবগুলো গানের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনি ইচ্ছে হলে গানগুলো শুনতে পারেন। তো এই লিস্টের 12 নম্বরে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত লাভ ইয়াত্রী সিনেমার গান তেরা হুয়া গানটি। অসাধারণ রোমান্টিক এই গানটির লিরিক্যাল ভার্সন ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 90 মিলিয়ন। এরপর 11 নম্বর অবস্থানে রয়েছে 2009 সালে মুক্তিপ্রাপ্ত আজব প্রেম কি গাজব কাহিনী সিনেমার গান তু জানে না। অসাধারণ এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 116 মিলিয়ন। এরপর 10 নম্বর অবস্থানে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত রুস্তম সিনেমার গান তেরে সাং ইয়ারা। ও করম খুদায়া হ্যায় তুঝে মানে জো পায়া হ্যায়। এই গানটির অডিও ভার্সন ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 133 মিলিয়ন। ও তেরে সাং ইয়ারা খুশ রঙ বাহারা। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত বাটিগাল মিটার জালো সিনেমার গান দেখতে দেখতে। এই গানটির লিরিক্যাল ভার্সন এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 134 মিলিয়ন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে টি সিরিজ থেকে মুক্তিপ্রাপ্ত 2017 সালের একটি সিঙ্গেল পেহলি দাফা। অসম্ভব মিষ্টি এই গানটি পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 154 মিলিয়ন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে আজব প্রেম কি গাজব কাহিনী সিনেমার গান তেরা হোনে লাগা হু। অসাধারণ রোমান্টিক এই গানটি পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 176 মিলিয়ন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত সাত্তা মেভা জায়তা সিনেমার গান পানি এসা। এই গানটি পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 195 মিলিয়ন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে কোক স্টুডিও নামে পাকিস্তানের একটি টিভি লাইভ অনুষ্ঠানে গাওয়া গান তাজ দাড়ি হারাম। এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 284 মিলিয়ন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে 2013 সালে মুক্তিপ্রাপ্ত রামায়া ভাস্তা ভাইয়া সিনেমার জিনে লাগাহু গানটি। এই গানটির লিরিক্যাল ভার্সন এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 302 মিলিয়ন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত ভাগি টু সিনেমার ও সাথী গানটি। অসাধারণ এই গানটি যতবার শুনেছি ততবারই ভালো লেগেছে। যাই হোক, এই গানটির লিরিক্যাল ভার্সন এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 324 মিলিয়ন।
এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত জিনিয়াস সিনেমার গান দিল মেরে না শুনে। যে গানটির লিরিক্যাল ভার্সন এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 401 মিলিয়ন। এবং সর্বশেষে এক নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত সালমান ভাইয়ের সিনেমা টাইগার জিন্দাহের গান দিল দিয়া গাল্লান। এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 631 মিলিয়ন। তো আতিফ আসলাম 2018 সালে বলিউড থেকে চলে যাওয়ার পর সেরকম আর কোনো হিট গান উপহার দিতে পারেননি, কিন্তু বলিউড থেকে চলে যাওয়ার বছর 2018 সালেই তিনি 5টি হিট গান উপহার দিয়েছিলেন এবং সেই 5টি গান এই টপ 10 লিস্টে রয়েছে। হয়তো আতিফ আসলাম আজ বলিউডে থাকলে তার কাছে থেকে আরো অনেক হিট গান পেতাম আমরা। যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আতিফ আসলামের কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে।